দু বছর ভাবে কোনো উন্নয়ন করতে পারেনি এবং আমাদের কোনো কাজে তো সহযোগিতা করে না, তাই মাঝে মাঝে ভাঙড়ে আসে আর ভাঙড়ের ইয়াং জেনারেশনকে তারা বিভিন্ন রকম ভাবে বিপথে পরিচালিত করার কুমন্ত্রণা দিয়ে যায়। আইএসএফ নামক নৌশাস্ত্রী যারা দলটা পরিচালনা করছে সেই পঞ্চায়েত নির্বাচনে ধর্মীয়কে ধর্মীয় উন্মাদনাকে আপনারা সমর্থন করবেন না উন্নয়নকে সমর্থন করবেন, এটা আপনাদের বেছে নিতে সরকারের বঞ্চনা। আর যারা কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে বিধানসভার মুখে দাঁড়িয়ে তাদের বিভিন্ন বিলকে সমর্থন করার চেষ্টা করে, তাদের বিভিন্ন কথাকে সমর্থন করে এই নৌশাদ সিদ্দিকির মতো মানুষরা। ভাঙড় বিধানসভার অবজারভার, ক্যানিং পূর্বের বিধানসভার উন্নয়নের কাণ্ডারি এবং বিধানসভার সদস্য মাননীয় শওকত মোল্লা মহাশয় উপস্থিত রয়েছেন এই ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা, সহসভাপতি ঝর্ণা মণ্ডল সহ এখানে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন, 2011 সালে এই মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এবং তার পরবর্তীতে এই 12 বছর আমরা যেভাবে উন্নয়ন নিয়ে মানুষের কাছে এসেছি তেমনি উন্নয়নের ক্ষীরও আমাদের 2011 সালের আগে ছিল। আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা উন্নয়ন করে মানুষের মন জয় করব, আমরা বদলা নেব না, আমরা বদল করে দেখিয়ে দেব। তারপর গুটি গুটি পায়ে তৃতীয়বার মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালে শপথ নেওয়ার পরে আমরা এই রাস্তার ডিপিআর এর কাজে হাত দিই। তার আগে যদিও 2017 সালে এই রাস্তার এমপি ল্যাডের টাকা দিয়ে আমরা দুবার পিচ করার চেষ্টা করেছি এবং সেগুলো এখন প্রায় অতীতের ধারে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল এই দাঁড়িকারোড় 4.5 কিলোমিটার রাস্তা আমরা যেন তেন প্রকারে বড় ফান্ড দিয়ে এই রাস্তা আমরা বানাব। 2021 সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার সরকার গঠনের পর এই রাস্তায় আমরা ডিপিআর এর কাজে হাত দিই, তাতে এই প্রাণবঞ্চলের প্রধান উপপ্রধান সহ তারা তাদের প্রত্যেকের সহযোগিতায় এবং এই গ্রামের আমাদের কিছু বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা এই রাস্তার মাধ্যমের কাজে সহযোগিতা করেছিল। আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে খুব দ্রুত এই রাস্তার কাজ করব, কিন্তু যেভাবে কেন্দ্রীয় বঞ্চনে একটার পর আপনারা দেখেছেন যারা 100 দিনের কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, আমাদের প্রতিটা খাতে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে, প্রায় 11 লক্ষ মানুষের ঘরে টাকা আটকে রেখে দিয়েছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 বার দরবার করার পরে এই গ্রামীণ উন্নয়নের কিছু টাকা পয়সা আমাদের ছেড়েছিল পশ্চিমবাংলার জন্য, সেই টাকা থেকে যেহেতু আমরা প্রথম লটে লাইনে ছিলাম দীর্ঘদিন ধরে এই রাস্তার জন্য সেই টাকা আমাদেরকে স্যাংশন করে, কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় গন্ডগোল হয়ে যাওয়ার কারণে এই কাজটা শুরু হতে প্রায় 2 থেকে 3 মাস লেট হয়। তো যাই হোক, এখন বর্তমানে আমাদের সেই লাখ টাকা আরোপে টেন্ডার কমপ্লিট, যে টেন্ডার পেয়েছেন সে রাস্তার কাজ করার জন্য উদ্গ্রীব, এরকম একটা শুভ ফলে এই রাস্তার উদ্বোধন করে এত মানুষকে আমরা জানান দিতে চাই যে দেখুন আমরা উন্নয়ন করতে জানি, উন্নয়ন করতে কোনো জায়গায় কোনো বাধা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর যারা কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে বিধানসভার মুখে দাঁড়িয়ে তাদের বিভিন্ন বিলকে সমর্থন করার চেষ্টা করে, তাদের বিভিন্ন কথাকে সমর্থন করে এই নৌশাদ সিদ্দিকির মতো মানুষরা, যারা মানুষের ভোট নিয়ে মানুষকে ভাঁওতা দিয়ে 2 বছর ভাঁওয়ে কোনো উন্নয়ন করতে পারেনি এবং আমাদের কোনো কাজে তো সহযোগিতা করে না, প্রায় মাঝে মাঝে ভাঁওড়ে আসে আর ভাঁওড়ের ইয়াং জেনারেশনকে তারা বিভিন্ন রকম ভাবে বিপথে পরিচালিত করার কুমন্ত্রণা দিয়ে যায়। এই আইএসএফ নামক নৌশাদ যারা দলটা পরিচালনা করছেন আমি তাদের কাছে অনুরোধ করবো যারা দল করছে করুক, কিন্তু সাধারণ মানুষ যারা ভোটার যারা নিজে চোখে আপনারা দেখছেন পরখ করছেন তারা আপনারা বিচার বিবেচন করবেন। আগামী পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচনে ধর্মীয়কে ধর্মীয় উন্মাদনাকে আপনারা সমর্থন করবেন না উন্নয়নকে সমর্থন করবেন, এটা আপনাদের বেছে নিতে হবে। আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে ভ্রাতৃত্বের সঙ্গে থাকবো কিনা এটা আপনাদেরকে বেছে নিতে হবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই, এখানে এখন সাধারণ ভাই সকল সাহেবরা আছেন যারা বলবেন আমি আপনাদের কাছে বলবো এই যে উন্নয়ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের শক্তি সঙ্গে থাকার প্রত্যেককে আহ্বান রেখে এবং আমি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাতে প্রতিটা বুথে প্রাণমন অঞ্চলে জয়লাভ করতে পারে তার আহ্বান রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শওকত মোল্লা জিন্দাবাদ।
ধন্যবাদ। কাজে দেখে তার মূল্যবান।